ओ বাবু এক কাজ কর দেনি, এই খুব ভালো করে কড়া করে আমার এক কাপ চা দে, চিনি কম দিবি। চিনি কম কেন বস্তা নিছে চা? ডায়াবেটিস ধরেছে নাকি? কি রে ওরে আমার আল্লাহ, এতদিন পর করতে গাইলে সেই যে কুসুমের বিয়ে দিয়ে চলে গেলে, আর তো কোনোদিন রং বের মুখ হলে না। আমার পরিচয়ের কারণে আমি কোথাও তেমন যাই না বস্তা নিতে। আরে সে তো পকেট মার, ই তো তুমি অনেক আগেই ছেড়ে দিয়েছো। আমি ছেড়ে দিয়েছি কিন্তু সে আমাকে ছাড়েনি। তার মানে এখনো তুমি গোপনে গোপনে দুই আঙ্গুলের কারবার চালাই যাচ্ছ? না চাচা, সে কাজ আমি ছেড়ে দিয়েছি, কিন্তু মানুষ আমাকে ওই নামেই ডাকে। যেমন ধরেন আপনি, আপনাকে আমার আসল নামটা বলতে পারবেন? কেন পারবো না, তোমার আসল নাম হইল সর্বনাশ হয়ে গেল, ও তাতে কি যায় আসে? আমি আমি তো তোমার বাবা বলেই ডাকি। সেইটা আপনার বদান্যতা, কিন্তু ওই আপনার মতোই কেউ আমার নাম জানে না, ওই একটা নাম ছাড়া, পকেট মার। তাই আমি ছাড়লেও সে আমাকে ছাড়ছে না। লোকে বলে যে পাপের সাজা হয় নরকে গিয়ে, কিন্তু আমার পাপের সাজা এই দুনিয়াতেই শুরু হয়ে গিয়েছে। আমি একটা সৎ জীবিকা নেওয়ার পরেও লোকে আমাকে ওই নামেই ডাকে, পকেট মার। শব্দটা শুনলে কি যে খারাপ লাগে, মাঝে মাঝে মনে হয় যে আত্মহনন করি। খবরটা ই কথা আর যেমনে কোনোদিন বলবা না, সৃষ্টিকর্তা যে যেমন তোমার দিয়েছে সেই যেমন তুমি নিজের হাতে হনন করবা, এ অধিকার তিনি তোমার দেন নাই। আচ্ছা যাক, আর সবাই কেমন আছে চাচা জান? ওই আমার বোন কুসুম, তার বোন জামাই হানেপ, ওরা ওরা ভালো আছে। তবে দুবলু কি হয়েছে? দুবলু কিরি, দুবলু আসবে আর তুই এরকম মুখ ভার করে বসে আছিস? কিছু না, ওই কালকে সন্ধ্যের সময় রাখাল ভাই এলো। রাখাল এসেছিল মানে? সে কি তোর কোনো প্রপোজাল দিয়েছে নাকি? প্রপোজাল না দিলেও সেরকম একটা ইঙ্গিত করিছে, কইছে দুবলু ভাই ফিরে আসলে নাকি তাগের মধ্যে আমার নিয়ে আবার টেনশন শুরু হয়ে যাবে। কি রাখাল এই কথা বলে কোন সাহসে? ওর জিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো না? রীতিমতো ভাগ্য পরীক্ষা করে তোর ব্যাপারটা আমি সমাধান করেছি। আরে দুবলু সেই ভাগ্যবান যে তোকে পেয়েছে, এটা রাখালের মনে নেই? ডাক ওকে, ডাক। থাক মাঞ্জিলাবু, দুবলু ভাই ফিরে আসুক, তারপর যদি রাখাল ভাই না সরে তখন দেখে নে। আচ্ছা ঠিক আছে। ও ভাই জান, পালা লেখার খাতা নিয়ে ছাতা বানায় ঘুরছে কিসের জন্য? ব্রেনের প্রোটেকশন, যাতে বৃষ্টিতে ভিজে ব্রেনটা গলে না যায়। আরে আরে আরে, দিনের বেলা টর্চ লাইট হাতে কোনে যাচ্ছো? লাস্টিং পালা, লাস্টিং খুঁজতে যাচ্ছি। আরে লাস্টিং তুমি কোনে খুঁজে পাবো দাদা? আরে সেটা জানলে তো ডাইরেক্ট সেখানে চলে যেতাম। লাস্টিং লাস্টিং তোরে বলেছিলাম ভাইজান দেখ পালা লিখতে দিস নে, এর আগে একবার পালা লিখতে গিয়ে শেষ সিন খুঁজে না পে তিন মাস পাগল ছিল। আরে করো তো রং বেহের নিয়ে লেখতে, সেই নিয়ে আমার তোমার বদন কাকা রাখাল ভাই সবার ক্যারেক্টার থাকবে, আমরা সবাই অভিনয় করতে পারবো। দ্য লাস্ট সিন, লাস্ট সিন। মা মা, কিরে কুসুম কিরে মাছিস তুই? আমি ভালো থেকে কি লাভ বিয়ে ভাই, তুমি তো ভালো নেই। রাঙা বেগমের সাত নম্বর সত্য প্রত্যাখ্যান করি, আপনি সন্ন্যাস বেশ নিয়েছেন ভাইজান, নতুন করে কি আবার ভাবা যায় না? নতুন করে আর কি ভাববো রে কুসুম? এই যে রাঙা বেগমের সাত নম্বর সত্য পালন করলি, তারই ঘরে তুলে নিয়ে আসেন। শর্তটা তো এমন কিছু কঠিন না, 100টা দেশের ভাষায় আই লাভ ইউ মুখস্থ করি তারই শোনাতেই হবে। শর্তটা কঠিন না,
কিন্তু এটা আমার প্রতিবাদ। রাঙা বেগম যে ছয়টা শর্ত দিছিল সেটা তো আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, কিন্তু তারপরে সে আবার সাত নম্বর শর্ত দেবে কেন? আমি যদি প্রতিবাদ না করি তাহলে সে সারা জীবন শর্তের পর শর্ত দিতে থাকবে। শর্তের বেড়া জালে বাঁধা জীবনে চাই এই সন্ন্যাস জীবন অনেক ভালো রে বোন। কিন্তু এই সন্ন্যাস বেশে যে আপনারা মানাচ্ছে না মিয়া ভাই। তুই চলে যাচ্ছিস কেন বদন? দুবলো আসুক, ওর সাথে দেখা করে তবে যাস। আমার আবার যে দোকান খুলতে হবে, দুবলো ফেললি রাখালে দিয়ে আমার খবর পাঠায়, আমি চলে আসবো। না ছেলেরে নিয়ে যে আমি কি করি, কি করে যে গৃহবাসী করবো কে জানে।